বর্তমান সময়ে কোরআনের পাখি যাকে যার কথা বললে তার নাম চলে আসে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। এই যে গত ঈদের দুই দিন পর দীর্ঘ দুই বছর অপেক্ষা করার পর তার এক ছেলে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেল, যাওয়ার পরে সালাম দিল, বুকে জড়িয়ে ধরলো, ধরার পর দেখল ওনার স্ট্যাটাসটা এরকম ভাবেই লিখেছে, আল্লামা সাইদি সাহেবের ছেলে স্ট্যাটাসটা এরকম ভাবেই লিখেছে। সেটা হলো, আমি যখন জড়িয়ে ধরলাম মনে হলো আমার বাবার শরীরে কোনো মাংস নাই, উনি যা সবার পক্ষ থেকে তাকে সালাম দেওয়া হলো, উনি সালাম নিলেন এবং সবার উদ্দেশ্যে সালাম দিয়ে দিলেন। কি কথা আর বলবে, উনি এই কথাটাই বলল, এই যে ওনার ছেলে তার বাবার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন, উনি কিন্তু কোনো কথা বলে নাই, উনি বলে নাই আমার জামিনের কি অবস্থা, তোমরা আমার জন্য কি করতেছো, আমি কি এই সাত দেয়ালের ভিতর থেকে বাইর হতে পারবো, কাসিমপুর কারাগার থেকে আমি কি কখনো বাইর হতে পারবো, এই কথাটা বলে না, একটা কথা বলেছে, এই যে শাওয়াল মাস, এই শাওয়াল মাসের মেসেজ সবার কাছে দিবা। সুবহানাল্লাহ, বলে শাওয়াল মাসের ছয়টা রোজা, আল্লাহর নবী হাদিস শরীফে বর্ণিত আছে, কোন বান্দা যদি রমজান মাসের পুরো রমজান মাস রোজা করলো এবং শাওয়াল মাসের শাওয়াল চাঁদের ছয়টা রোজা করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নবীর মাধ্যমে, সারা বছর নফল রোজা করলে যেই সওয়াব, এই শাওয়াল মাসের ছয়টা রোজা করলে সেই সওয়াব, বলেন সুবহানাল্লাহ। ওই কোরআনের পাখি নন্দিত, নন্দিত জাতের নিন্দিত জায়গায় যাকে রাখা হয়েছে, ওই কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব এই কথাটা, এই মেসেজটা জাতির সামনে দিয়েছেন সবাইকে, আমার সালাম দিবা, সঙ্গে সঙ্গে বলবা সবাই যাতে এই মাসের রোজা করে, এই মাসের রোজা আমি নিজেও রেখেছি এবং সবাইকে রাখতে বলবা। ও জাতিরা, তোমরা চিনতে পারলে না, কোরআনের কাজ যারা করে, কোরআনের ময়দানে যারা কোরআনের হক কথা বলে, তাদের উপর আজকে তোমরা জুলুম নির্যাতন করো, আবার আল্লাহ রাব্বুল আলামিন সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। একটা কথা মনে রাখবা, আজকে হয়তো তোমরা ক্ষমতার বাহাদুরি পেয়ে অনেক কিছু করতেছ, আজকে কোরআনের পাখিগুলোকে তোমরা যারা নির্যাতন করতেছ, মামুনুল হক আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, এরকম জুনায়েদ আল হাবিব সহ অনেকে আছে, তারা কোনো চুরি করে নাই, ডাকাতি করে নাই, রাজানি করে নাই, খুন করে নাই, দুর্নীতি করে নাই, কিছু না করে নাই, নারী নিয়ে ধরা পড়ে নাই, এরকম লক্ষাধিক ধর্ষণ করার পরে তাদেরকে এরকম মেডেল দেওয়া হয়, স্বর্ণের মেডেল দেওয়া হয়, আর দ্বিতীয় বউ নিয়ে হোটেলে গেলে তাকে তার উপর মামলা করা হয়। উপরে একজন আছে, আমা কারু আমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, উপরে একজন আছে আল্লাহকে ভয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাজ থেকে জাতিকে হেদায়েত দান করুক, সকলকে ইসলামের সঠিক পথে পরিচালিত করুক, ইসলামের সকল সঠিক বুঝ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করে দিক, বলেন আল্লাহুম্মা আমিন।